গোটা বিশ্বে পেটের তাগিদে অনেক মানুষ অনেক পেশায় নিয়োজিত। এর মধ্যে অনেক মানুষ এমন আছেন যাদের পেশার কথা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। এমনই এক বিচিত্র পেশার মানুষ হলেন ভারতের বাসিন্দা আব্দুল আজিজ। ঘটনার সূত্রপাত 1985 সালের শুরুর দিকে। বেকার আব্দুল আজিজ কাজের সন্ধানে ঘুরছেন চেন্নাইয়ের শহরের পথে পথে। কোথাও কিছু না পেয়ে শেষে দারোয়ানে চাকরি নিলেন বিআইপি গোল্ডেন বিচ রিসোর্টে। চাকরি পেয়ে সময়টা ভালোই কাটছিল তার, কিন্তু হঠাৎ করে রিসোর্ট মালিকের মাথায় খেয়াল চাপল লন্ডনের রানীর বাসভবন বাকিং হাম প্যালেসের গেটের রক্ষীরা যেমন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে দর্শনার্থীদের আনন্দ দেওয়ার জন্য, তার রিসোর্টের গেটে আব্দুল আজিজেরও সেভাবে দাঁড়িয়ে থাকতে হবে। প্রস্তাব শুনে যেন আকাশ ভেঙে পড়ল আজিজের মাথায়, কিন্তু চাকরি চলে যাবার ভয়ে মালিকের মুখের উপর কিছু বলারও সাহস পাননি তিনি। অগত্যা 3 মাসের প্রশিক্ষণ নিলেন, সাহস করে বুক বেঁধে দাঁড়িয়ে গেলেন বিজিপি গোল্ডেন বিচ রিসোর্টের মূল দরজায়। সেই থেকে শুরু। এরপর কেটে গেছে 32 বছর। দীর্ঘ এই সময়ে জীবন্ত মানুষ আব্দুল আজিজ মূর্তির মতো অভিনয় করে চলেছেন। দিনে 6 ঘন্টা তাকে অবিকল পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে হয়। খাওয়া ঘুম তো দূরের কথা, এই সময়ের মধ্যে তিনি মলমূত্র ত্যাগের মতো প্রাকৃতিক কর্ম সাড়া দিতে পারেন না। এটাই তার পেশা এবং বেঁচে থাকার একমাত্র অবলম্বন। কোনো পক্ষে শারীরিক যন্ত্রণা, মানুষের হাসি ঠাট্টা, প্রাকৃতিক কর্ম কিংবা মশামাছি নিজের জায়গা থেকে এক চুলো সরাতে পারে না আব্দুল আজিজকে। এমনকি রিসোর্ট কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছেন, যে ব্যক্তি কোনো প্রকার শারীরিক আঘাত ছাড়া কৌতুক স্পর্শের মাধ্যমে তাকে সরাতে পারবে তাকে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। অনেকে চেষ্টা করেছেন, তবে কেউই এখন পর্যন্ত সফল হতে পারেননি। আব্দুল আজিজের এই অবিশ্বাস্য দক্ষতা তাকে মুক্তি মানবের খ্যাতি এনে দিয়েছে। কিন্তু দিনে 6 ঘন্টা, মাসে 30 দিন পাথরের মতো দাঁড়িয়ে থেকে প্রাণ মাত্র 10,000 টাকা। তাই তো নিজের ছেলেদের তিনি এ পেশায় আনতে চান না। তবে আয় অল্প হলেও নিজের পেশা নিয়ে খুশি আজিজ, এবং দ্রুত এই পেশা থেকে অবসরের কথাও ভাবছেন না তিনি।